প্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাসী, আমি আজকে আপনাদেরকে সেই জায়গায় নিয়ে আসছি যেখানে গতকালকে আমাদের ব্যারিস্টার সুমন সাহেব যেখান থেকে লাইভ দিয়েছিল, সেটি হলো সিলেটের প্রবেশদ্বার এবং ব্রাহ্মণবাড়িয়ার শেষ সীমানা। যেখানে আমি দাঁড়িয়ে আছি সেটা হলো ব্রাহ্মণবাড়িয়ার প্রায় শেষ প্রান্ত। আর অল্প একটু গেলেই আপনারা দেখবেন যে গতকালকে যেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ব্যারিস্টার সুমন সাহেব লাইভ দিয়েছিল, যেখানে দাঁড়িয়ে যিনি ব্রাহ্মণবাড়িয়ার সীমানায় এসে ব্রাহ্মণবাড়িয়াকে কটূক্তি করে কথা বলেছিলেন, আপনারা জানেন। তিনি বলেছিলেন যে ব্রাহ্মণবাড়িয়াতে সে আমাদের সেই হুজুরের যে জানাজাকে কেন্দ্র করে যে কথা তিনি বলেছেন যে লক্ষ মানুষের সমাগম হয়েছে, সেই সমাগমের জন্য নাকি উনি যদি 20-30 লাখ লোক নাকি আক্রান্ত হতে পারে, সেই দায়িত্ব সেই দায়ভার কাকে নিতে হবে উনি বলেছিলেন। সেই দায়ভার নাকি সেই হুজুর আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সেই প্রখ্যাত আলেম, উনি মৃত্যুবরণ করেছে, উনি কি সেই দায়ভার নিতে পারে? উনাকে সে দায়ভার নিতে বলেছেন যেই উনি ব্যারিস্টার সুমন সাহেব, আপনি কীভাবে একজন মৃত ব্যক্তিকে আপনি এইসব দায়ভার দিয়ে যান? আপনি উনি কি মৃত্যুর আগে কি বলেছিলেন যে আমার জানাজায় আপনারা আসবেন? উনি একজন ফরেজগঞ্জ লোক ছিলেন, উনি একজন দেশবরণ্য আলেম ছিলেন, উনি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ছিলেন। আমি একটি কথা স্পষ্টভাবে আপনাকে বলে দিতে চাই সুমন সাহেব, এই আমাদের দেশবরণ্য আলেম উনার জানাজাতে লাখো মানুষ আসার জন্য কেউ বলে নাই। মানুষ আবেগে আপ্লুত হয়ে মানুষ উনাকে ভালোবেসে বিভিন্ন জেলা থেকে, শুধু ব্রাহ্মণবাড়িয়া নয়, আপনার সিলেট থেকে, সেই দিকে ভৈরব থেকে, কুমিল্লা থেকে, নরসিংদী থেকে, বিভিন্ন জেলা থেকে মানুষজন এখানে এসে হাজির হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে চলে আসতে। সেজন্য আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসীও অনুতপ্ত। সেজন্য আমরা অনেকেই আমরা আসলে প্রশাসন বলেন, পুলিশ বলেন, জনপ্রতিনিধি বলেন, কারো পক্ষে কিন্তু সম্ভব ছিল না এত হাজার হাজার লক্ষ মানুষের জনসমুদ্রকে বাধা দেওয়ার। আর কেউ ভাবে নাই যে একটি জানাজাতে এত মানুষ চলে আসতে পারে। সেই জন্য আমরা এই জানাজাকে সাপোর্ট করছি না, কিন্তু সেই জানাজাকে কেন্দ্র করে আপনি কালকে এই ব্রাহ্মণবাড়িয়ার সীমানায় এসে আপনি যেই সব আপত্তিজনক কথা বলেছেন, আপনি যে হবিগঞ্জবাসীকে যেভাবে উস্কানি দিয়েছেন, আপনি সিলেটবাসীকে যেভাবে উস্কানি দিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়ার কাউকে যেন এই সিলেটে ঢুকতে না দেওয়া হয়। আমরা আপনার মতো অমানুষ নয়, আপনি অপরাধ করার কারণে আমি পুরা সিলেটবাসীকে আমি দোষ দিব না, আমি দোষ দিব আপনাকে। আপনার জন্য যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সেই দায়িত্ব আপনাকেই নিতে হবে। আমি একটি অনুরোধ করব প্রিয় সিলেটবাসী, আমরা কোনো একটি স্বাধীন বাংলাদেশ, প্রত্যেকটি জেলা বলেন, প্রত্যেকটি থানা বলেন, প্রত্যেকটি বিভাগ বলেন, সবটাই একটা বাংলাদেশ। আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা বাংলাদেশের জনগণ। সিলেট যেমন আমার ভাই, ব্রাহ্মণবাড়িয়া যেমন আমার ভাই, ঢাকা যেমন আমার ভাই, সারা বাংলাদেশের মানুষই আমাদের ভাই বোন, আমাদেরই জনগণ, এই দেশেরই জনগণ। সুতরাং আমরা কোনোদিনই আমরা জেলাকে বিভক্ত করতে চাই না। প্রিয় সুমন সাহেব, আপনাকে আমি বলে দিতে চাই, আপনার মতো ও মানুষ আমরা নই, আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী। আপনার জন্য পুরা সিলেটবাসীর রাস্তা আমরা বন্ধ করব না। জরুরি প্রয়োজনে বিভিন্ন চিকিৎসার কাজে সিলেটবাসীর জন্য এই রাস্তা সবসময় উন্মুক্ত আছে, উন্মুক্ত থাকবে। কিন্তু আপনার কথার কারণে আপনি ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে যেভাবে মানুষকে উস্কানি দিয়েছেন, সেই জন্য আপনি ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। না হলে এই ব্রাহ্মণবাড়িয়ার রাস্তা, এখান থেকে আপনি ব্রাহ্মণবাড়িয়া ঢুকতে পারবেন না। এই ঘোষণা আমি আজকে এখানে দাঁড়িয়ে সিলেটের সে প্রবেশ মুখে দাঁড়িয়ে আমি বলে দিতে চাই। প্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাসী, আপনারও সজাগ থাকবেন। এই কুলাঙ্গারকে আমরা বিচার করতে হবে, সে যতক্ষণ না লাইভে এসে ক্ষমা না চাবে আমরা তাকে ক্ষমা করব না। প্রিয় লাইভে গতকালকে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, যে ভিডিওতে আপনারা অনেকেই সাড়া দিয়েছেন, অনেকেই শেয়ার করেছেন, লাইক দিয়েছেন, অনেক ভিউয়ার্স হয়েছে, প্রায় অর্ধ লক্ষ মানুষ আমার এই ভিডিওটি দেখেছিলেন। আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, আপনারা আমার পাশে থেকেছেন, আপনারা আমার পাশে থাকবেন বলে অনেকে কমেন্ট করেছেন। আমি আপনাদেরকে একটি অনুরোধ করব, এই আন্দোলন, এই দাবি আমাদের একটা দাবি, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য কোনো অংশেই কম নয়। ব্রাহ্মণবাড়িয়া কোনো দিক দিয়ে বাংলাদেশের অন্য কোনো জেলা থেকে কোনো অংশেই কম নয়। সেই জন্য ব্রাহ্মণবাড়িয়াকে যারা কটূক্তি করেছে তার বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব। সেই জন্য আপনাদেরকে আমি একটি বিনীত অনুরোধ করব, আপনারা আমার পাশে থাকবেন। যদি আপনাদের সার্বিক সহযোগিতা আমি সবসময় পাই,
আমি ইনশাআল্লাহ এই আন্দোলন আমি চালিয়ে যাব। আমি ইনশাআল্লাহ এই সুমন সাহেবকে আপনাদের সাথে নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে সুমন সাহেবকে আমি এই এই বাংলাদেশে তাকে ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে তাকে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইয়ে ছাড়বো ইনশাআল্লাহ। প্রিয় ফেসবুক এবং যারা আমার এই কথা শুনছেন, আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা আমার পেজে থাকবেন, আমার আমাকে বিভিন্নভাবে বিভিন্ন কমেন্টে বিভিন্নভাবে ফোন করে আমাকে বিভিন্ন সাইট থেকে আমাকে হুমকি দিচ্ছে, সেই জন্য বিভিন্নভাবে চাপ দিচ্ছে সুমন সাহেবকে এই কথাগুলো বলার জন্য। আমি আশা করি আপনারা আমার পাশে থাকবেন, আপনারা আমার ফেসবুকের সাথে থাকবেন, যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত আসতে পারে আপনাদের সকলের সহযোগিতা চাই। আসসালামু আলাইকুম।